This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদহের বামনগোলায় দুই মহিলাকে নির্যাতনের ঘটনার রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। দুই সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জাতীয় মানবাধিকার কমিশনের। প্রসঙ্গত 18 জুলাই মালদার বামনগোলা থানার পাকুয়াহাটে প্রকাশ্য দিবালকে হাটের মধ্যে চোর অপবাদে নির্যাতনের শিকার হন দুই মহিলা। বিভস্ত্র করে মারধর করা হয়, জুতো পেটা করা হয় এই দুই মহিলাকে। কিন্তু এই দুই মহিলাকে 17 জুলাই নালাগোলা ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত করে পুলিশ। একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয় এই দুই নির্যাতিতা মহিলার বিরুদ্ধে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতে জেলা জুড়ে শুরু হয় আন্দোলন। 23 জুলাই জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা মালদা জেলা আদালতের আইনজীবী উজ্জ্বল দত্ত। এই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করে জাতীয় মানবাধিকার কমিশন। দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মালদা জেলা পুলিশ সুপারকে। পুলিশ সুপারের পাশাপাশি মুখ্য সচিব ও ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। যে দুই মহিলাকে বিভস্ত্র অবস্থায় যেভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে যে তাদেরকে নিয়ে গিয়ে একদম উলঙ্গ অবস্থায় তাদেরকে নিয়ে গিয়ে থানাতেও বসিয়ে রাখা হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে, টোটাল বিষয়গুলো নিয়ে আমি কমপ্লেন করেছিলাম এইচআরসিতে। এবং সেখান থেকে আজকেই তাদের কাছে কমিশন বসেছিল এবং কমিশনের কাছে যখন এই আমার এই কমপ্লেনটা যখন সেখানে যায়, তারা সঙ্গে সঙ্গে এসপি অফ মালদা তাদেরকে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট কনফার্ম করেছে এবং তার কপি কী ঘটনা হয়েছে সমস্ত কিছু তাদেরকে জানানোর জন্য তাকে কনফার্ম করা হয়েছে রিপোর্ট, এবং তার কপি পাঠানো হয়েছে আমাদের যিনি আছেন চিফ সেক্রেটারির কপি পাঠানো হয়েছে এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাকেও এটা পাঠানো হয়েছে।